রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শহরে এলেন মিঠুন চক্রবর্তী। আজ সকালেই কলকাতা বিমানবন্দরে নামেন তিনি এবং তারপর সুকান্ত মজুমদারের বাসভবনে যান। আগামী 23 থেকে 27 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচার সারবেন তিনি এবং বিজেপির পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, তার কি কি কর্মসূচি রয়েছে? দেখো, একেবারে মিঠুন চক্রবর্তীকে পঞ্চায়েত ভোটে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। 21-এর বিধানসভা নির্বাচনেও মিঠুন চক্রবর্তী রাজ্যের নানা প্রান্তে সভা করতে দেখা গিয়েছিল। তাকে দিয়ে দলীয় প্রচার করানোর জন্য বিজেপির তরফ থেকে সমস্ত রকম আয়োজন করা হচ্ছে, আর এবারও সেই কৌশল অবলম্বন করছে বিজেপি। এবং প্রচারের শুরুটা হবে জঙ্গলমহলের পুরুলিয়া দিয়ে, শেষটা হবে বোলপুরে। বিজেপির সাংগঠনিক পরিভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলন, আগামী 23 নভেম্বর বুধবার অর্থাৎ আগামীকাল পুরুলিয়ায় পঞ্চায়েত স্তরের নেতা কর্মীদের সঙ্গে মিলিত হবে মিঠুন চক্রবর্তী, সঙ্গে থাকবে সুকান্ত মজুমদার। তারপরের দিন বৃহস্পতিবার 24 নভেম্বর মিঠুন এবং সুকান্ত মজুমদার দুটি সভা হবে বাঁকুড়ায়। তারপরে 25 নভেম্বর বিষ্ণুপুর, 26 নভেম্বর আসানসোল এবং 27 নভেম্বর রবিবার কর্মসূচি রয়েছে বোলপুরে। এবং বিজেপির তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে বোলপুরে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছিল সেই বোলপুর থেকেই তাদের শেষ সভা হবে জনসাধারণকে আরো সচেতন করার জন্য। পাশাপাশি এই যে মিঠুন চক্রবর্তীর এতগুলি কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে কিন্তু সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে প্রত্যেকটি কর্মসূচি করা হবে গেরুয়া শিবির সূত্রে, এইরকমটাই আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ সুকৃতি। শহরে এসে মিঠুন চক্রবর্তী কি জানিয়েছেন শুনবো। প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টকে কেউ নির্দেশ দিয়েছেন নতুন সেন্টার থেকে, ওপর থেকে উনি আমাকে বলেছেন এই কাজগুলো করার আছে, তার জন্য আমি এসেছি, কাজ করবো, চলবে।